এতক্ষণ সবুজ চা ফেলাইয়া আমার কালো চা দিছে মনে হয়। এই পবিত্র খানেকায়ে কাদরিয়া তৈয়বিয়া তাহিরিয়া মাদার টেক বরকতময় এ খানেকা শরীফের উদ্যোগে আজকে পবিত্র গিয়ারব শরীফ, বারব শরীফ এবং খাজা খাজায়ে খাজগান সুলতান ও হিন্দুস্তান মুঈনুল মিল্লাত দ্বীন খাজা আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা উরুস মুবারক উপলক্ষে আয়োজিত সকল আয়োজনের মধ্যে আপনাদের উপস্থিতি এবং আমাদের হাজিরি আল্লাহর দরবারে কবুল হোক সকল বলে আমিন। মাদ্রাসা আমাদের মাদার টেক মাদ্রাসা এবং এই খানকাহ শরীফের সম্মানিত আরাকিন কমপ্লেক্সের হযরত আরাকিন আমাদের মাদ্রাসার আসাতিজা-ই কেরাম এবং মাদ্রাসার ছাত্র আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন পীর ভাইরা রাহেমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আমি যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো সেদিন যারা মাদ্রাসার ওরসে ছিলেন যে সূত্রটা সেখানে আমি বলেছিলাম এটা দিয়েই শুরু করতে চাই ইনশাআল্লাহ। যে কোরআন শরীফ আমরা বাসায় একটা গিলাফ দিয়ে কোরআন শরীফে রাখি, ঠিক কিনা? এবং আমি আরব বিশ্বে দেখেছি সেখানেও গিলাফ আছে, তবে কাপড়ের গিলাফ কম, সেখানে চামড়ার গিলাফ দিয়ে এটাকে মুড়িয়ে রাখা হয়, কারণ জিনিসটা অমূল্য, সুতরাং এটাকে একটু ঢেকে রেখে যত্ন করে যাতে বালু না পড়ে যত্ন করার জন্য গিলাফ মুড়িয়ে রাখা হয় আল্লাহর কোরআনকে। আমরা দীন ধর্ম বোঝার জন্য বিবেকী অনেক সময় সাড়া দেয়। এখন এই যে ইসলামপুর থেকে কাপড় এনে টেইলারের কাছে দিয়ে আমরা কোরআন শরীফের উপরে এটাকে মুড়িয়ে দিলাম এবং যখন তেলাওয়াত করতে নেই তখন একবার চুমা দিই, আবার যখন তেলাওয়াত শেষে রাখব তখন আবার চুমা দেই। প্রথমবার দ্বিতীয়বার চুমাটা কিন্তু কাপড়ের উপরে দিতেছি, আমার কথা বুঝছেন? আমরা মানে অনেক কাপড়ের উপরে বসি, চাদর আছে চাদরের নিচ দিয়ে উপরে চাদরের উপরে বসি, কিন্তু কোরআন শরীফের কি লাভটা আমরা কি জীবনে কখনো পায়ের নিচে বা নিচের বসার নিচে রেখে কখনো বসেছি? এটাও কাপড়, এটাও কাপড়, এটাও ফ্যাক্টরি থেকে তৈরি, এটাও ফ্যাক্টরি থেকে তৈরি, এটাকে আমি আমার ইড়ির নিচে দিয়ে এটার উপর বসি, কিন্তু কোরআন শরীফের গিলাফ এটাকে আমি পায়ের নিচেও দেই না এড়ির নিচেও, কারণ হলো এটা কোরআনে করিমের সাথে লেগেছে। আল্লাহর কোরআন যেহেতু দামি,
এটার সাথে 70-80 টাকা 90 টাকা 100 টাকার একটা কাপড় লেগেছে সেটাও তাইলে বিবেক কি বলতেছে রেজাল্টটা কি রেজাল্ট হলো দামি জিনিসের সাথে লাগলে সাধারণ জিনিসও এইটু বুঝার জন্য কি এমএ পাস টাইটেল পাস দাওরা পাস লাগবো না বিবেকে যথেষ্ট হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী এবং নবীর কবি সুবহানাল্লাহ নবীর কবি নবীর পক্ষে কবিতা বলতেন আমাদের ছেলেরা যে নাত পড়ে এই নাত পড়াটা সাহাবীর সুন্নাত নাত রসুল শোনা দয়াল নবীর সুন্নাত সাহাবী পড়তেন দয়াল নবী শুনতেন পড়া হলো সাহাবীর সুন্নাত শোনা হলো নবীর সুন্নাত সকল মজলিসে নাত হয় না নৌরানী বরকতময় মজলিসেই নাত হয় আমার ভাইরা হযরত হাসান বিন সাবিত একবার দয়াল নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মুখের কথা দিয়ে আমি আপনার প্রশংসা করি কথাটা এই নয় বরং আপনার কথা বলে আমার কথাগুলোকে প্রশংসিত করি কথা হলো এটা একই শব্দ অন্য জায়গায় লাগলো এটার দাম যা হবে ওই শব্দটা নবীর নাতে ব্যবহার করলে এটার দাম আরো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ শব্দ তো বাংলা ত্রিভুবন কিন্তু এটা যখন দয়াল নবীর শানে ব্যবহৃত হয়েছে এখন হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মানুষ সেটা জানে এবং পড়ে তাইলে ত্রিভুবন শব্দটা এত বেশি পরিচিত দয়াল নবীর সাথে লাগার কারণ হযরত হাসান বিন সাবিত বলেছেন যে আমার কথাগুলো দামি হচ্ছে আপনার শান আলোচনা করার কারণে সুবহানাল্লাহ তাহলে দামি জিনিসের সাথে লাগলে জিনিসটা কি হয়ে যায় দামি হয়ে যায় কোন চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ওনার সাথে সম্পর্কিত একজন মানুষ ওনার সাথে সম্পর্ক সাধারণ জনগণ থেকে ওনার একটু ক্ষমতা বা ওনার একটু দাম বেশি যে চেয়ারম্যানের একান্ত মানুষ ঠিক কিনা একটু সাড়া দেবেন দ্বিতীয় নম্বর এমপি সাহেবের ঘনিষ্ঠ একজন মানুষ এমপি সাহেবের ঘনিষ্ঠ তাইলে ক্ষমতার ঠেলা আর একটু বাড়বে না কমবে মানুষ যারাই জানবে যে ইনি এমপি সাহেবের আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু তাহলে আর একটু বাড়বে ঢাকার দুই মেয়র মহোদয়ের ঘনিষ্ঠ যদি কেউ থাকে তাহলে তার একটা সামাজিক মর্যাদা আছে না ক্ষমতাও আছে মর্যাদাও মন্ত্রী মহোদয় যে কোনো একজন মন্ত্রীর সাথে যদি তার সম্পর্ক হয় তাহলে তার ক্ষমতাও বাড়ে মর্যাদাও আবার বিভিন্ন মন্ত্রণালয় সব মন্ত্রণালয় কিন্তু একরকম না ধর্ম মন্ত্রণালয় গরিব মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাওয়ারফুল মন্ত্রণালয় দুইটা কি সমান এখন ধর্মমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনের সম্পর্কিত ব্যক্তির ঠেলা কি এক আওয়াজ দেন বাবা এই যে চেয়ারম্যানের সম্পর্কিত এমপি সাহেবের ঘনিষ্ঠ মন্ত্রী মহোদয়ের ঘনিষ্ঠ এই লোকদের ক্ষমতা এবং মর্যাদার উৎস হল সম্পর্ক কি কি কথা বলেন এই ক্ষমতা এবং মর্যাদার উৎসটা হলো সম্পর্ক আবার এই সম্পর্কের মধ্যে ব্যাসকম আছে যার সাথে সম্পর্ক যত বেশি তার ক্ষমতা এবং মর্যাদাও
আবার দেন ক্ষমতা মর্যাদাও। এখন লোভিং করতেছে দুইজন, একজন হলো ভাতিজা আর একজন হলো নিজের সন্তান। মন্ত্রী মহোদয়, একজন ভাতিজা আর একজন, একটা নিজের সন্তান আর একটা ভাইয়ের সন্তান, এখন কার কথা শুনবে? আওয়াজ দেন না বাবা। কি ওয়াজ কি ফুরান ফুরান লাগতেছে? তা আপনাদের চেহারা যে একবার মনে হয় আমি ফুরান ওয়াজ করতেছি, ওয়াজ তো মিলার কথা না, চেহারা তো না, চেহারা ঠিক মতো পাওয়া যাচ্ছে না আজকে। ঘটনা কিছু খারাপ টারাপ আছে নাকি? কার কথা শুনবে, বাতিজার কথা না ছেলের কথা? কারণ কি সম্পর্ক, বাতিজার সাথেও সম্পর্ক আছে, শুনবে কার কথা? সম্পর্ক বেশি সে কারণে, তো সম্পর্ক যার বেশি মর্যাদা তার, আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কার? আওয়াজ দেন নাকি মাদ্রাসায় যাইতে পারবার, তার সম্পর্ক কার? আমার দয়াল নবী বেশি সম্পর্ক বলেই তো রজব মাস, মেরাজের মাস, মকাম একটা কাবা কৌসাইন আও আদনা, ওই মকামে ওই জায়গায় ওই পজিশনে একজন যদি নবীগো আপনার দিদার বহুতের কষ্ট থাকিবে না আমার, পাই যদি নবীগো আপনার দিদার বহুতের কষ্ট থাকিবে না আমার, দিবেন গো দেখো দয়া করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আদমের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? নবী নোহের সাথে আছে না নাই? নবী মূসার সাথে আছে না নাই? নবী ঈসার সাথে আছে না নাই? ইব্রাহিমের সাথে আছে না নাই? আবার আমার দয়াল নবীর সাথেও আছে বাবা। সবাই নবী, কিন্তু আমার আল্লাহ বলেন তিলকার রসুল ফাদদাল্লা বাহুম আলা বাদ, এই রসুলগণ একজনের উপর আমি আর একজনকে মর্যাদা দান করেছি, বলুন না সুবহানাল্লাহ। কারো মর্যাদা কম নয়, কিন্তু একজন থেকে আরেকজনের মর্যাদা, আওয়াজ দেন একজন থেকে আরেকজনের। এই সবক আরো বলেছি, সব সময় বলি, কারো মর্যাদা কম বলা যাবে না, কিন্তু একজন থেকে আরেকজনের বেশি, এই হলো আদব, এই হলো আদব। তাহলে সবাই নবী, আল্লাহ নবুয়ত সবাইকে দিয়েছেন, কিন্তু মর্যাদার বেশ কম আছে। আলা হযরত বলেছেন আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা। এই মর্যাদার সূচক, মর্যাদার মানদণ্ড, আল্লাহর যে যত বেশি কাছে তার মর্যাদা তত বেশি, আর মর্যাদা তত বেশি, আলহামদুলিল্লাহ। এই হলো মানদণ্ড। তাহলে মর্যাদার ভিত্তিটা হলো আল্লাহর নৈকট্য, আল্লাহর সম্পর্ক, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দুনিয়াদারি দিয়ে বুঝাইলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়। মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, তাদের সম্পর্কিত ব্যক্তি, শুধু সম্পর্ক, শুধু সম্পর্ক, এটার কারণে তার সামাজিক মর্যাদাও তৈরি হয়, সামাজিক ক্ষমতাও তৈরি হয়। আচ্ছা বাবা,
আর একটা মাসালা বুঝেন, আমার মনে হয় আমাদের এই খানেকাগুলোতে আস্তে আস্তে আমাদের ভাইদের উপস্থিতি বাড়তেছে, কি মনে হয় আপনাদের? আমার কাছে কিন্তু তাই মনে হয়। কায়েরটলি খানেকা শরীফ দেখি এখানেও আগের থেকে আপনাদের সম্পৃক্ততা বাড়তেছে আলহামদুলিল্লাহ। একটু ঠেলা ঢেলি না হলে জমেও না, বাড়তেছে। আর রাডারের নিচে না আসলে তো পাওয়া যায় না, নেটওয়ার্ক পাওয়া যায় না, এগুলা তো রাডার না কি বলেন? বিমানও তো উঠেন নাই অনেকেই, বিমান রাডার থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মুশকিল আছে। তো হুজুর কেবলার খানেকাগুলো হলো তরিকত, সিলসিলা, ইমান, ইসলাম, দিন, শরীয়ত রক্ষার টাওয়ার। এখন চেয়ারম্যান সাহেবের ঘনিষ্ঠ ব্যক্তির এই যে সামাজিক মর্যাদা, এই যে সামাজিক ক্ষমতা, এটা কি লিখে দিতে হয় নাকি যে খবরদার আমার দোস্তের সাথে কেউ কিছু করো না, আমি 360 ডিগ্রি ক্ষমতা তার কাছে দিছি, এরকম লেখা দিতে হয় নাকি সম্পর্কটাই যথেষ্ট? আওয়াজ দেন, মন্ত্রী মহোদয়ের বন্ধুকে লেখা দিতে হয় যে এটা আমার দোস্ত, আমার সম্পর্কিত, খবরদার কিছু কইস না, আমি এত ডিগ্রি ক্ষমতা তার হাতে হস্তান্তর করেছি, এরকম কোন ডকুমেন্ট লাগে? সম্পর্কটাই, আওয়াজ দেন, সম্পর্কই। সম্পর্কটা কি? মন্ত্রীর বন্ধু, বলেন সবাই, এমপির বন্ধু, চেয়ারম্যানের, চেয়ারম্যানের। তো আমার আল্লাহ বলেন তোমাদের যেমন বন্ধু আছে, আলা ইন্না আউনিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালাহুম অর্থ কি? আল্লাহ, আওয়াজ দেন জোরে বলেন, চেয়ারম্যানের বন্ধু, এমপির বন্ধু, মন্ত্রীর বন্ধু। আমার আল্লাহ বলেন আমারও কিছু বন্ধু, ওখানে যেমন র আছে মন্ত্রীর, এমপির, চেয়ারম্যানের, এখানেও র আছে আল্লাহর। এই জোরে কইতেব, আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ। ওই র যেমন একটা সম্পর্ক তৈরি করে, এই র একটা সম্পর্ক, এটা আবার ইন্ডিয়ার র না কিন্তু দেখেন, হ্যাঁ র আছে না নাই? এই র সম্পর্ক তৈরি করে, এই র সম্পর্ক তৈরি করে চেয়ারম্যানের ঘনিষ্ঠ বন্ধু, এমপির ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহ বলেন আমারও বন্ধু আছে। তো তোমার বন্ধুর ক্ষমতা কতটুকু? তোমার ক্ষমতা অনুসারে। এমপির বন্ধুর ক্ষমতা কতটুকু? এমপির ক্ষমতা অনুসারে। মন্ত্রীর ক্ষমতা কতটুকু? মন্ত্রীর ক্ষমতা অনুসারে। আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর ক্ষমতা কতটুকু? তার ক্ষমতা যতটুকু সেই অনুসারে। আমার আল্লাহ বলেন আমারও বন্ধু আছে। তোমার বন্ধুর যেমন ক্ষমতা আছে, আমার বন্ধুরও ক্ষমতা আছে। তোমার বন্ধুর যেমন মর্যাদা আছে, আমার বন্ধুরও মর্যাদা আছে। বাকি পার্থক্য হলো তোমার বন্ধুকে লিখিত কোনো ক্ষমতার অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রয়োজন হয় না। আমার বন্ধু যারা, আমি তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম,
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء ক্ষমতা আমার হাতে পাওয়ার আমার হাতে সকল ক্ষমতার উৎস আমি তোমাদের অ্যাসাইনমেন্ট লাগে না তারপরে মর্যাদাবান হয় ক্ষমতাবান হয় আমি হলাম সবার উপরে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম আমার বন্ধুদের যাদের মনে চায় আমি আমার ক্ষমতা দান করে জনগণ আল মুলক আমি একাডেমিক কথা বলবো তবে সহজ করে আপনারা যাতে বুঝেন মুলক আল মুলক বলেন শব্দটা বলেন মুলক মানে ক্ষমতা কোরআনে কারিমের অনেক জায়গায় আল্লাহ বলেছেন লাহুল মুলক ক্ষমতা কার হাতে কোন সন্দেহ আছে লাহুল মুলক ক্ষমতা কার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ মুলক শব্দ আল মুলক মনে থাকবে আল মুলক এই শব্দটা উল্লেখ করে অসংখ্য জায়গায় কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ক্ষমতা আল্লাহ আমরা মানি কি মানি না ক্ষমতা কার আল্লাহ এই আয়াতে সূরা আলে ইমরান না আমি সব কই قل اللهم مالك الملك سورة آل عمران بقرة اے بابورا مالك الملك او একই শব্দ ملك যেই ملك ওখানে আছে লাহুল ملك ক্ষমতা কার আল্লাহ এই আল্লাহ এই শব্দটা এখানে এনে বলেছেন قل হাবিব আপনি বলুন مالك الملك আমি হলাম মুলকের মালিক মানে কি ক্ষমতার আওয়াজ দেন ক্ষমতার আমি হলাম ক্ষমতার মালিক কোন সন্দেহ নাই ক্ষমতার মালিক আল্লাহ আওয়াজ দেন ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তারপরে কি বলছেন তুতিল মুলকা মান তাশা আপনি যাকে চান আপনার মুলক দান করেন আপনি যাকে চান আপনার মূল আওয়াজ দেন আপনার মূল দান করেন আল্লাহ বলতেছেন লাহুল মূল মূল আল্লাহ এই আয়াতে বলতেছেন তুতিল মুলকা আপনি দান করেন আল মুলক হোয়াট ইজ মুল পাওয়ার ক্ষমতা আপনি দান করেন কাকে দান করেন মানতাশা বুঝেন কি কথা কন যাকে পছন্দ করেন আওয়াজ দেন যাকে পছন্দ করেন কিরকম ক্ষমতা যা ক্ষমতা হবে কাউকে কম কাউকে এক দুষ্ট নবীজির নাম এভাবে মুখ বাঁকা করে নিত নবীজি বললেন তোর মুখ বাঁকা হয়ে থাক ক্ষমতা দিয়েছেন কে যা বলেছেন তা আল্লাহ বলেন কুন ফায়া কুন এটা আমি মালিক তবে আমি যাকে চাই সুবহানাল্লাহ বলুন না কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক আমি হলাম মুলকের মালিক তুতিল মুলক মান তাশা যাকে চাই আমি ক্ষমতা দেই ওয়া তানজুল মুলক মিম্মান তাশা যার কাছ থেকে চাই আমি ক্ষমতা কেড়ে নেই ক্ষমতা চিনিয়ে নেই আমার ভাইরা এইটুকু আমার আলোচনার বিষয়বস্তু এখন ওই যে রর কথা বলেছিলাম এমপির মন্ত্রীর চেয়ারম্যানের এই যে র একটা সম্পর্ক তৈরি করে দেয় সেই সম্পর্কটা ক্ষমতার ভিত্তি র ক্ষমতার আওয়াজ দেন ক্ষমতার ভিত্তি এখন
একটাই ইস্যু আসো এই হুজুরকে জায়গা দাও। আমাদের মাদ্রাসার আগে আরবি প্রভাষক ছিলেন, এখন একটা এমপিভুক্ত মাদ্রাসার আরবি প্রভাষক। ওই ওই কোথায় জানি এটা? দুর্বাটি কামিল মাদ্রাসা, মাওলানা শফিউল আলম আল কাদরী উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম, একটাই ইস্যু, একটু মনোযোগ দেন, এই একটা ইস্যুতে চেয়ারম্যানের বন্ধু তদবির করল, এমপির বন্ধু তদবির করল, মন্ত্রী ঘনিষ্ঠ তদবির করল, আবার পাওয়ারফুল মন্ত্রী ঘনিষ্ঠ বন্ধু তদবির করল। এখন এই তদবির কোনটার মধ্যে আপনার কার কথা শুনবে? ইস্যু কিন্তু একটা, পাওয়ারফুল যার কথা কন, ঠিক কিনা? যার পাওয়ার বেশি তারটাই, ঠিক কিনা? ওই চেয়ারম্যানকে বলে দেবে, স্যার আমি তো পারি নাই, উপরওয়ালার নির্দেশ আছে। এমপিকে বলে দেবে, স্যার আমি পারি নাই, উপরের নির্দেশ আছে। আর তদবিরটা বা নির্দেশনাটা যদি হাইয়েস্ট অথরিটির হয় তাহলে মন্ত্রী এমপি আমলাটা আমরা সব জিরো, ঠিক কিনা? বাস এটাই মূল বিষয়। ক্ষমতা র ক্ষমতা তৈরি করে, সম্পর্ক ক্ষমতা তৈরি করে। এই সম্পর্ক যার সাথে যার মর্যাদা তার মর্যাদার অনুসারে নির্ধারিত হয়। আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর উপরে কেউ নাই। তো সর্বময় ক্ষমতার অধিকারী যে আল্লাহ, সে আল্লাহ যখন বলেছেন আউলিয়া আল্লাহ, আমার কিছু বন্ধু আছে যাদের সাথে আমার সম্পর্ক, সম্পর্কটা কিরকম? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। অলরেডি গিভেন দ্য সার্টিফিকেট, এটা কোনো কথার কথা নয়, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া আছে যে আমিও তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। আমি যেমন তাদেরকে আমি অসন্তুষ্ট করি না, তারাও এমন কোনো কাজ করে না যে কাজে আমি অসন্তুষ্ট হই। এবং আরো সার্টিফিকেট দিয়েছেন লাউ আকসামা আলাল্লাহে লা আবাররা, তাদের জুবানে যদি কিছু বের হয় আমি আল্লাহর সাথে সাথে সেটা বাস্তবায়ন করে দেই। এই আল্লাহ বলা যারা তারা আল্লাহর সাথে সম্পর্কিত, মন্ত্রী এমপি চেয়ারম্যান তাদের ঘনিষ্ঠ সম্পর্কিত বন্ধুর ক্ষমতা যা হবে, আমার আল্লাহর বন্ধু ঘনিষ্ঠ ব্যক্তি যারা তাদের ক্ষমতা কি কম হবে না বেশি হবে? এই হলো আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা তাদের। এখন বাবা মনোযোগ আছে আপনাদের? এখন এমপি সাহেবের ঘনিষ্ঠ একজন রোড অ্যাক্সিডেন্ট হলো, অন্য কিছু নাই বা কইলাম, মারামারি কথা কইলাম না আর কি, রোড অ্যাক্সিডেন্ট হলো, এখন খবরটা কার কাছে যাবে? মন্ত্রীর কাছে যাবে না, প্রধান যাবো কি না? সাথে সাথে চলে যাব মন্ত্রীর কাছে। ওই যে মেজর সিনহা, মেজর সিনহার আলোচিত মামলা, অবসরপ্রাপ্ত, তাই না? কোনো দায়িত্ব দায়িত্বে আছে তা না, অবশ্যই নিজে রিলিজ নিয়েছে। কোথায়? সেখানে মারা পড়ল আপনার ঢাকা ক্যান্টনমেন্ট বা আর্মি হেডকোয়ার্টারের মধ্যে, সাথে সাথে খবর চলে আসছে না, আসছে কি না বাবা? কারণ কি? কারণ ওই ডিপার্টমেন্টের লোক, সুবহানাল্লাহ বলেন না, ওই ডিপার্টমেন্টের লোক বলে কথা। এখন আল্লাহর বলি যারা তারা তো খোদাই ডিপার্টমেন্টের মানুষ, তারা খোদাই ডিপার্টমেন্টের মানুষ, কিছু হলে ওখানে খবর চলে যায়, তাদের যদি কিছু হয় ওখানে খবর চলে যায়। আর খবর যেতে হয় না, খবর তো অটোমেটিক যাওয়ার জন্য প্রস্তুত, কোথাও কিছু হওয়ার সাথে সাথে আল্লাহ জানে, হওয়ার আগেও জানে, হওয়ার পরেও জানে,
হওয়ার আগে কি হবে সেটাও জানে, হওয়ার পরে কি হবে সেটাও জানে, কি জানে না? সেই জন্য ওই মন্ত্রী এমপির সম্পর্কিত কোথাও যদি অ্যাটাক হয়, অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে সেখানে চলে যায়, এটা বিচারের আওতায় চলে আসে, দরে কেউ হাত দেয় না, হাত দিলেও পার পায় না। আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার কোন অলির সাথে কেউ যদি দুশ্মনী করেছ আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, কারণ মন্ত্রীর ঘনিষ্ঠ যদি কেউ আক্রমণ করে মন্ত্রীর কলিজায় লাগে। আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে যদি কেউ গালি দেয় তাতে আমি আল্লাহ কষ্ট পাই, যেন বলেন না সুবহানাল্লাহ। যারা বাবা শাহজালালের মাজারে হামলা করেছে তাদের শাস্তি কিন্তু, এখন যে আবার বাবা শাহজালাল বাবার মাজারকে শিরিকের বাজার বলেছে বেশি দূরে না, তারও শাস্তি হবে কি হবে না? এগুলা হলো নিমক হারাম, কারণ যাদের হাতে আমরা লবণ খেয়েছি আমাদের পরনে দুটি থাকতো, ওনারা পায়জামা দিয়েছেন, ওনারা আমাদের মাথায় টুপি দিয়েছেন, আমাদের ঘরে কোরআনে কারীম এসেছে, আমাদের এলাকায় মসজিদ হয়েছে, খানকাহ হয়েছে, আজান হচ্ছে, একামত হচ্ছে, জামাত হচ্ছে, ঈদের নামাজ হচ্ছে, জুমা হচ্ছে, কোরবানি হচ্ছে, জিকির হচ্ছে, ওজিফা হচ্ছে, মাদ্রাসা তৈরি হয়েছে, আল্লাহর কোরআন তৈরি হচ্ছে, আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, তাফসীর হচ্ছে, সব আল্লাহর ওলিদের অবদান। সেই ওলিদের মাজারকে দরবারকে যারা শিরিকের আড্ডাখানা বলে, এরা অন্য যা কিছু হোক এক নম্বর নিমু খারাপ। আমার ভাইরা এদের শাস্তি বেশি দূরে না, মনে রাখবেন। তো বলতেছিলাম সম্পর্কের কথা, সম্পর্ক যদি থাকে তাহলে ক্ষমতা তৈরি হয়। আবার এটা তো ভালো সম্পর্কের কথা বললাম, খারাপ সম্পর্ক যদি হয়, একটা স্মাগলার ধরা পড়েছে মনে করেন, একটা স্মাগলার ধরা পড়েছে, চোরা কারবারে ধরা পড়েছে, তাকে ধরলো, তার সাথে যারা আছে তারাও ধরা খাবে কি খাবে না? পুলিশ বের করে এলা, তারাও ধরা খায়। তাইলে ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক আছে বলেই আমার আল্লাহ বলেন ওয়া কুনু মা সাদিকিন, সম্পর্ক স্মাগলারের সাথে রাখো না, সম্পর্ক সাদিকিন আল্লাহওয়ালাদের সাথে রাখো, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে এই সম্পর্কর কারণে মর্যাদা এবং ক্ষমতা বেড়ে যায়। আমার ভাইরা ওই যে প্রথমে বলেছিলাম কোরআনে কারীম আল্লাহর কালাম, ইসলামপুরের 100 টাকার কাপড় যখন এটার সাথে লাগে তখন এটা আমার চুমা পাওয়ার যোগ্য হয়ে যায়, আমি এটাতে চুমা দেই। সম্পর্কের কারণে এটার সাথে লাগার কারণে সাধারণ কাপড়ের দাম বাইরে যায়, অথচ এটা সিলাই হয়েছে যে টেইলারের হাতে, একবারও সেই টেইলারের হাত কিন্তু চুমা দেয় না। দিছি না? আবার কাপড়ের দোকানে গিয়ে কাপড়ের ঘাট চুমা দিছি না? হ্যাঁ দেই নাই, এই কাপড়ের উৎস তো ওখানে, ওখানে চুমা দেই নাই, চুমা দিছি এখানে, কারণ এটার সাথে এটার সম্পর্ক হয়েছে। আমার ভাইরা এই যারা এখানে যারা বসে আছেন, আপনারা যারা আছেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকার কারণে আপনাদের মর্যাদা কমেছে না বেড়েছে? সত্য করে বলেন, অন্তর দিয়ে বলেন, মহব্বত দিয়ে বলেন, হাত তুলে কোন তাইলে কি বোঝা গেল? সম্পর্কের কারণে মানুষের সম্মান বাড়ে না কমে? যদি সম্মানী মানুষের সাথে সম্পর্ক হয়, আবার সম্মানী মানুষ দুই রকম আছে, কিছু দুনিয়ার সম্মানী, কিছু আখেরাতের সম্মানী, আছে না কথা বলেন? কিছু দুনিয়ার সম্মানী আছে, যারা আখেরাতে নাই, বিল গেটস আখেরাতে গেলে আছে নাই, কিন্তু খাজা গরিব নামাজ গরিব মানুষ ছিল, গরিব মানুষ কিচ্ছু নাই, কোনো বমটম আসিল হাতে, কোনো আপনার চেয়ারম্যান মেম্বার কোনো এমপি টেম্পি কিছু আসিল না, পৃথ্বীরাজ বাদশাহ, গরিব নামাজ গরিব মানুষ দরবেশ,
তাও পরদেশি দরবেশ, পরদেশি আর ওইদিকে পিতৃরাজ মহা ক্ষমতাশালী। এখন পিতৃরাজের কবর বা শ্মশান ঘাট কোথায় কেউ জানে? পাত্তা আছে? কিন্তু গরিব নামাজের দরবার আছে না নাই? ওইটা দুনিয়ার, এইটা সুবহানাল্লাহ, ওইটা দুনিয়ার। কিন্তু যখন ক্ষমতায় ছিল গরিব নামাজ যখন প্রথম আসলো, দলে দলে মানুষ পিতৃরাজের কাছে যায়, এখানে কয়েকজন মাত্র, তাও কোন রকমে আস্থা বলে কি বসেছে, এখান থেকেও খেদাইয়া দিছে, কই যাও এখান থেকে উঠা যাও। গরিব শরীফ অসহায় মানুষ ওখান থেকে চলে গেল আর কি। পিতৃরাজ ক্ষমতাশালী, তাইলে ওই ক্ষমতার এখন চিহ্ন চিটা ফিটা লবণ দিয়ে খাওয়ার মতো আছে? কথা বলেন আছে? আর 800 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে হাজিরা দেয় কি দেয় না? এটা হলো আখেরাতের বাদশা। তো কিরে বাবা, মঈনুদ্দিন হাসান কোন এক বাবার সন্তান সঞ্জরে জন্মগ্রহণ করেছেন, এখানে বিনদেশি পরদেশি মানুষ আসছে, আমার কি দরবার দরকার সেখানে যাওয়ার? এত টাকা খরচ কইরা, এত কষ্ট কইরা, কি দরকার সেখানে যাওয়ার? প্রশ্ন হয় কি হয় না? কেন যাব? কে আমার টানে, কে আমার ডাকে সেখানে? আমার ভাইরা, ওই যে সম্পর্ক, কারণ সম্পর্কটা যেখানে ওখানে যদি সম্পর্ক থাকে, তাহলে ওনার নিয়ন্ত্রণাধীন যত ডিপার্টমেন্ট আছে, ওনার নিয়ন্ত্রণাধীন যত ডিপার্টমেন্ট আছে, সম্পর্কটা যদি ওখানে হয়, সকল ডিপার্টমেন্ট আপনার কথা শুনতে, আপনার কথা মানতে বাধ্য। উদাহরণ শুনুন, নবীজি মদিনা শরীফ থেকে 100 মাইল, 100 কিলোমিটার মাইল নয়, 100 মাইল দূরে বীরে শেফা, বীরে শেফা একটা কুফ আছে, সেই জায়গার মধ্যে নবীজি গেলেন, যাওয়ার পথে ওমরায় যাচ্ছেন, ওখানে একটু নবীজি কি করলেন, আরাম করবেন। তো সেখানে নামলেন, নামার পরে এক মহিলা আসছে তার সন্তানকে নিয়ে, অ্যাবনর্মাল অটিস্টিকের মতো। আয়েশা বলল, হুজুর আমার এই বাচ্চাটা কথা বলতে পারে না, জিনের আসর আছে বা এরকম কিছু আসর আছে। তো নবীজি বললেন, কাছে আসো। কাছে আসার পরে বললেন, হা করো, হা করল, বললেন নবীজি বললেন, ওখরজ ইয়া আদুল্লাহ ফা ইন্নি রাসূলুল্লাহ, এই আল্লাহর দুশ্মন বাইরে যা, কারণ আমি আল্লাহর রসুল বলতেছি। এটা নিয়ে গেলেন, সুন্দর বাচ্চা বালক। নবীজি গেলেন, আবার ফিরে আসতেছে, আসার সময় আবার ঠিক এই জায়গায় ওই মহিলা খবর পাইছে, এবার বকরি একটা নিয়ে আসছে, হাদিয়া, বকরি একটা নিয়ে আসছে। আপনারা কিছু পান তো? খানেকা শরীফে আসলে কিছু পাওয়া যায়? হ্যাঁ, কিছু পাইলে কিছু দিতেও হয়, মশলা বুঝে আসেনি? হ্যাঁ, সবার বুঝে আসেনি, তাহলে আওয়াজ যে ভলিউম কমে গেছে। ওই মহিলা কিছু পাইছে না? কথা গান পাইছে না? নিজের সন্তান অটিস্টিক, এই সন্তান যদি ভালো হইয়া যায় তাহলে তো বিরাট। আমার নিজের বাগিনা 3-4 বছর পর্যন্ত কথাই বলে না, এ হুজুর কেবলা, তাই সব হুজুর কেবলার কাছে নিয়ে বললাম যে হুজুর ইয়ে বাতচিত নেই কর সকতা হুজুর। তো বললো, বাচ্চা মুখ খুলো, মুখ খুলছে, হু দিছে, বাসায় গিয়ে এই যে কথা শুরু হয়েছে শব্দ দূষণ, শব্দ দূষণের মতো। এখন এই আহসানুল্লাহ এই যে ইউনিভার্সিটি আছে না, এখানে পড়ে অনার্সের সেকেন্ড ইয়ার, তাহলে কিছু পাইছে না? পাইলে কিছু দিতে হয় না? ওই মহিলা সন্তান ভালো হয়ে গেছে, নবীজির দরবারে হাদিয়া নিয়েছেন, বকরি, সেই যুগের বকরি, এখন কত? খাসি একটা কিনতে কত লাগে? হ্যাঁ, 10-12 হাজার তো কম মতো লাগে। তো এই বকরি আজ থেকে 10 বছর আগে কত আসিল? আরো কম আসিল না দাম? 20-50 বছর আগে তো সেই যুগের বকরি নিয়ে গেছে নবীজির দরবারে।
নবীকে বললেন হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আস। তো জবাই করলেন, রান্না করলেন। রান্না করার পরে নবীজির পালক পুত্র ওসামা, ওসামা বিন জায়েদ, নাম মনে থাকবে কালকে সকাল পর্যন্ত, ওসামা বিন জায়েদ, নবীজি আদর করে ডাকতেন ওসাইম, এ ওসাইম সামনের রানটা নিয়ে আসো। নবীজি সামনের রান খুব পছন্দ করতেন, এখনো কিন্তু মুরব্বীরা গরু ছাগল কিনে কি সামনের রানের গোশত, বলল রানটা নিয়ে আসো, সামনের রান নিয়ে আসলেন, সবাই মিলে খাইলেন, কয় রানটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসলেন সামনের রান, এটাও নবীজি বাক করে সবাই দিলেন, বললেন রানটা নিয়ে আসো। বকরি একটা রান কয়টা থাকে কথা বললেন, নবীজি বললেন রানটা নিয়ে আসো, বকরির রান সামনের রান যে দুইটা থাকে এই মাসলা নবীর জানা নাই। বললেন ওসাইম রানটা নিয়ে আসো। ওসামা বিন জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা বকরির তো রান দুইটাই হয়, দুইটিই তো আপনার সামনে উপস্থাপন করেছি, রান তো আর নাই। আমার দয়াল নবী বললেন ওসাইম কেন এই কথা বললা, আমি যাবার পরে বলার পরে তুমি যদি ওই পাতিলার মধ্যে হাত দিতা, যতবার হাত দিতা ততবার একটা একটা রান তোমার হাতে আইসা, রান তৈরির ফ্যাক্টরি, রান থাকে দুইটা, দুইটা আনার পরে বললেন কেন বললা, যদি তুমি না বলে আমার কথা অনুসারে যদি ওখানে গিয়ে হাত বাড়াইতা, যতবার বলতাম ততবার একটা রান তোমার হাতে আসত। কি বলছি, ওই সুপ্রিম পাওয়ারের সাথে যদি সম্পর্ক থাকে, ওনার আওতায় যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট এই কথা শুনে কি শুনে না, এই আওয়াজ শুনে কি শুনে না। বললেন এ ওসাম আমি একটু হাজত সারব, পেশাব মোবারক, নবীজি খোলা জায়গায় কখনো বসতেন না, কখনো খোলা জায়গায় বসতেন না, কিন্তু আজকে যেখানে আছেন খোলা ময়দান, পুরা খোলা ময়দান। বললেন ওসাইম দেখো কোথাও কোনো দেওয়াল বাড়াল আছে কিনা, বললেন না হুজুর, কয় কি আছে, কয় দূরে পাথর আছে আর দূরে দূরে গাছ আছে, পাথর আছে আর গাছ আছে। আমার দয়াল নবী বললেন গাছগুলোরে ডাকো, পাথরগুলোরে ডাকো, আমি নবী পেশাব মুবারক করব, গাছ ডাকো পাথর ডাকো। ওসামা বিন জায়েদ আমার নবীর কথায় গাছকে ডাকলেন পাথরকে ডাকলেন, হাঁস যেভাবে হাঁটে, হাঁস হাঁস হেলে দুলে হাঁটতে দেখেছেন, এইভাবে প্রতিটা গাছ হেলে দুলে আপনার মাটি ভেদ করে একটা জায়গায় এসে পাথর এক জায়গায় এসে আমার দয়াল নবীর জন্য দেওয়াল তৈরি করে দিল। নবীজি পেশাব মোবারক শেষ করলেন, ওসামা বিন জায়েদকে বললেন সবাইরে ছুটি দিয়ে দাও। এবার ছুটি দিলেন, সবাই আপন জায়গায় চলে গেলেন। জিসকো হর কুম কে কুম জি কহে রাজ ওয়ালো কি হকমাত লা খো সালা মুস্তাফা জানে রহমাত পেলা খো সালাম শমে বজমে হেদায়ত পেলা খো সালাম। আমার ভাইরা, ওই মহিলা নিজের সন্তান অটিস্টিক ছিল, ভালো হয়ে গেছে আমার দয়াল নবীর কথায়, দয়াল নবীর একটু ফুতে, তাইলে পাওয়ার পরে কি নিয়ে আসলেন, বকরি নিয়ে আসলেন।
আমরা সবাই কিন্তু পাইছি, একজনও বাদ নাই পায় নাই। এই হুজুর কেবলার এই সিলসিলার খেদমত কইরা একেবারে কিচ্ছু পান নাই সেরকম কেউ থাকলে একটু হাত তোলেন। পাইছেন তো সবাই? তো কিছু পাইলে কিছু দিতে হয়। আমার আল্লাহ বলেন আনফিক কুনফিক আলাইক, তুমিও দাও আমিও দেব, তুমি দাও আমিও দেব। আগে বুঝা পারাটা হয়ে যাক, তারপরে বাকি ওয়াজ। হিসাব নিকাশ হয়ে যাক সভাপতি সাহেব, নাসিম ভাই হিসাব নিকাশ আগে হয়ে যাক। এই হোসাইন কই, হিসাব নিকাশ নিয়ে আসো, বাকি ওয়াজ পরে। আজকে এত তাড়াতাড়ি ছুটি দিব না, কিন্তু মাহফিল ছিল ক্যান্সেল হয়েছে করোনার কারণে। মাহফিল ছিল মোহাম্মদপুরে আদাবরে, ওইটা ক্যান্সেল হয়েছে, তো সেই জন্য বহুত কষ্ট করে আসি এখানে। আসতে অনেক কষ্ট, কিন্তু ওই ঢাকা থেকে এই ঢাকা আইতে অনেক কষ্ট, তো অনেক কষ্ট করে আসি, এত তাড়াতাড়ি ছুটি নাই। দিলেন ভাই আসেন, এই তালিকাটা দেন। হ্যাঁ, এখানে এই খানকাহ শরীফে এটা হলো পাওয়ারের টাওয়ার, পাওয়ারের টাওয়ার। এই মসজিদ মাদ্রাসা হুজুর কেবলার সিলসিলার যে খানকাহ, এগুলা হলো পাওয়ারের টাওয়ার। এখানে আসলে পাওয়া যায় কি যায় না? আর পাওয়া গেলে কিছু দিতে হয়। আমি যে হাদিস বলেছি ওটা সহি হাদিস, কিন্তু মুস্তাদরাকে হাকিমের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস। আমার হুজুর কেবলা আলম আমার নিজের বাগিনারে ফু দিছে, আলহামদুলিল্লাহ। এতদিন কথা বলতে পারে না, এখন কথা বলতে পারে, এরকম বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। আলমগীর খানকাহ শরীফের পাশে ছেলে বাচ্চা একটা পড়ে গেছে, লাশ পায় না, কুইজা চাবের সাবুজুর তখন খানকাহ শরীফে লাশ পায় না, কুইজা হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর দোয়া করে দিছে, এরপরে লাশটা হইলো কুইজা বেশ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে পাওয়া যায় কি যায় না? এই হোসাইন দাও আগে হিসাব নিকাশ করে লই, কিছু পাইলে কিছু দিতে হয়, কিছু পাইলে কিছু দিতে হয়। বাজেট কি? আগামী মেয়েরাজ শরীফ আছে, সবে মেয়েরাজ আছে, সবে বরাত আছে, তারপরে মাঝখানে গিয়ারেবুল শরীফ আছে, সবে বরাত আছে না নাই না বেদাত? হ্যাঁ, তো যারা বেদাত বলে আমাদের আরো বেশি করে করতে হবে না, কথা পালন করতে হবে কি হবে না? আর সবচেয়ে বড় কথা হলো এই ঢাকার মতো জায়গায় হুজুর কেবলার সিলসিলার এই প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো, তাহলে এতদিনে আমাদের আমও যাইতো সালাও যাইতো, ঠিক কিনা? এই যে মাদার ট্যাগ আপনার এখানে মাদ্রাসা ত্রিমোহনী মাদ্রাসা হয়েছে, হ্যাঁ অসুবিধা নাই, ছাত্ররা একটু ওইদিকে যাও, আপনারা আরো কাছে আসেন, আমার কাছে আসেন। আচ্ছা মাশাল্লাহ, তাইলে সবে বরাত এবং গিয়ারেবুল শরীফ, 15 মার্চ গিয়ারেবুল শরীফ, আর সামনে সবে বরাত আছে, সবে মেরাজ আছে না? হ্যাঁ, সবে মেরাজ, সবে বরাত, গিয়ারেবুল শরীফ, সব মিলে কত বাজেট? কত হোসেন? সব মিলে 1.5 লাখের মতো বাজেট। যারা পাইছেন তারা দেবেন, যারা হুজুর কেবলা সিলসিলার খেদমত করে পান নাই একজনও দিয়েন না। কথা ঠিক আছে? কন্ট্রাক্ট ঠিক আছে? বলেন কে কি দেবেন। আমার কাছে এ বাজেট আসছে, বাজেটে তাড়াতাড়ি একটু বলেন, মেহরবানি করে বলেন। চাউল দিতে পারেন, চাউলের বস্তা দিতে পারেন, তারপরে গোস্ত টোস্ত টাকা, এই 5,000 10,000, কারণ এই এগুলা যদি জীবন্ত রাখা না যায়, খানকাহ যদি জীবন্ত রাখা না যায়, মাদ্রাসা যদি জীবন্ত রাখা না যায়, তাইলে আমাদের ইমানও মরে যাবে, ইমানও মরে যাবে। বলেন একটু তাড়াতাড়ি আসেন, আসেন আর একটু কাছে আসেন। আমি 5,000 করে কয়েকজন ভাই চাই, 5,000 5,000।
বলেন বলেন আমাদের খানিকা শরীফের বর্তমান সভাপতি আলহাজ গোলাম হাফিজ নাসিম ভাই, তিনটা প্রোগ্রাম, সবে মেরাজের জন্য 5,000, সবে বরাতের জন্য 5,000 এবং গিয়ার বিশ্বের জন্য 5,000, টোটাল 15,000, আর 25,000।